ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন পাশাপাশি দিল্লিতে দ্রব্যমূল্যর প্রতিবাদে কংগ্রেসের দিল্লিতে আইন অমান্য আন্দোলনে রীতিমতো সেখানে পুলিশ বাধা দেয় এবং কংগ্রেস নেতা কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রিপুরা রাজ্য জুড়ে রাজভবন ঘেরাও করেন কংগ্রেস কর্মী সমর্থকরা, সেখানে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে, প্রতিবাদে নেমেছেন কংগ্রেস কর্মী সমর্থক। এই মুহূর্তে সার্কিট হাউসের সামনে, আরও একবার বলছি, খোয়াইয়ের ব্লক কংগ্রেস নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে পুলিশের বাধা দেয় রীতিমতো কংগ্রেস কর্মী সমর্থকরা, বিজেপি সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ করছেন বেকারের স্বার্থে, জিএসটি দ্রব্যমূল্য প্রতিবাদ, বিভিন্ন ইস্যু নিয়ে আজ কংগ্রেসের আইন অমান্য আন্দোলন। আর সেই আইন অমান্য আন্দোলনের ডাবল ইঞ্জিন সরকার বাধা দিয়েছে কংগ্রেস নেতা নেত্রীদের, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জটিলতা। চব্বিশে পরিষ্কার সাপ বিদায় নেবে বিজেপি সরকার, জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা।